শিক্ষানেশী মানুষের কাছে গ্রন্থাগার এক চিরকাঙ্ক্ষিত জ্ঞান তীর্থ। সেখানে যে পায় মুক্তির সন্ধান, খুঁজে পায় এক দুর্লভ ঐশ্বর্যের খনি। গ্রন্থাগার তাই জ্ঞানান্বেষী কোটি কোটি মানুষের নীরব আলাপনের পবিত্র বিদ্যাপীঠ। সেরকমই এই গ্রামীণ গ্রন্থাগারটির পথ চলা শুরু হয়েছিল গ্রামের মানুষের যৌথ উদ্যোগে। কিন্তু বর্তমানে মুঠো ফোনের দৌরাত্বে সাধারণ মানুষের কাছে ঐতিহ্য কমেছে গ্রন্থাগারের। সংস্কারের অভাবে নষ্ট হতে বসেছে বইয়ের এই বিশাল সম্ভারটি। যুগের হাওয়ায় বদলে গেছে আরামবাগ মহকুমা গ্রন্থাগারের চিত্রটা। একসময় প্রাণচঞ্চল ছিল গ্রন্থাগারটি। বর্তমানে পরিকাঠামোর অভাবে কোনো স্থায়ী গ্রন্থাগারিক নেই। তবুও কিছু জ্ঞান পিপাসু মানুষ ও পাঠচক্রের সদস্যরা বই ও খবরের কাগজ পড়া রীতি বজায় রেখে চলেছেন। গ্রন্থাগারটির ভগ্নদশায় নষ্ট হতে বসেছে বহু মূল্যবান বই। বর্তমানে এই গ্রন্থাগারের পাঠকের সংখ্যা 2,144 জন। এর মধ্যে 232 জন সদস্য বর্তমান সরকারের বই ধরো বই পড়ো প্রকল্পের মাধ্যমে নাম নথিভুক্ত করেছেন। বইপ্রেমী এই সমস্ত পাঠকদের কথা ভেবেই আরামবাগ মহকুমা প্রশাসনের প্রচেষ্টায় এতদিন পর নতুন করে গ্রন্থাগারটি সংস্কার হতে চলেছে। গ্রন্থাগারটি টিকিয়ে রাখতে বদ্ধপরিকর বুদ্ধিজীবী মহলের একাংশ। দেরিতে হলেও সরকারের এই উদ্যোগে খুশি বইপ্রেমীরা। এবং এই যে উন্নতি, একটা উন্নতির পথ মানে হচ্ছে মনের সঙ্গে একটা বিরাট আনন্দের ব্যাপার। প্রশাসন দিক থেকে এটা খুব উন্নত ব্যাপার এবং খুব ভালো লাগে যে এই রকম কাজ যদি উন্নতিমূলক হয় আমাদেরও ভালো লাগে এবং দশেরও ভালো লাগে, সকলেরই ভালো লাগে। কত বছর এরকম লাইব্রেরিটা বেহাল হয়ে রয়েছে আপনি দেখছেন? না, আমি তো দেখছি বহু বছর ধরেই চলছে, কিন্তু বছরটা ঠিক আমি বলতে পারবো না, তবে বহু বছর ধরে চলছে, এরকম ভগ্ন অবস্থা আছে। পরিকাঠামোর অভাবে আরামবাগ মহকুমার বেশ কয়েকটি গ্রন্থাগার একেবারেই বন্ধ হয়ে গেছে। এই মহকুমা গ্রন্থাগারটিরও একই ভগ্নদশা। ভিতরে সামান্য বৃষ্টিতেই জল পড়ে বর্ষায়। পরিকাঠামোর অভাবে বেহাল দশায় পড়ে থাকতে দেখেও কোনো মাথা ব্যথা ছিল না সরকারের। চতুর্থ শ্রেণীর এক কর্মী গ্রন্থাগারটির পরিচালনার দায়িত্বে রয়েছেন। তিনি জানান, গ্রন্থাগারের বইয়ের সংখ্যা 11,713। বারবার সরকারি দপ্তরের ওপর মহলের গ্রন্থাগার সংস্কারের দাবি জানিয়েও মেলেনি সাড়া। দীর্ঘদিন পর মহকুমা গ্রন্থাগারটি সংস্কারের উদ্যোগ নিয়েছে প্রশাসন। নতুন করে সংস্কার করে গ্রন্থাগারকে ঢেলে সাজানোর জন্যই প্রায় 72,32,538 টাকা বরাদ্দ বলে জানান ভারপ্রাপ্ত ওই কর্মী। আমাদের লাইব্রেরি সংস্কারের ব্যাপারে প্রশাসন থেকে আমাদেরকে আর্থিক সাহায্য করেছে 72,53,538 টাকা। আমরা কাজ শুরু করবেন? হ্যাঁ, আমরা শীঘ্রই কাজ শুরু করব। আচ্ছা, দীর্ঘদিন ধরেই কি লাইব্রেরির এই সংস্কারের জন্য সবাই মানে আপনাদের পাঠকরা দাবি তুলছিল? হ্যাঁ, পাঠকরা দাবি তুলছিল, সেই জন্য আমরা প্রশাসনে আবেদন করেছিলাম। হ্যাঁ, প্রশাসনে আবেদন করেছিলাম, সর্বক্ষেত্রেই সবাই খুবই সহযোগিতা করেছে। গ্রন্থাগারটি সংস্কার হলে উপকৃত হবেন এলাকার মানুষ। বইয়ের গুরুত্ব নিয়ে প্রশাসন কেন উদাসীন সে নিয়ে প্রশ্ন উঠেছে হাজারো। আর এই হাজারো প্রশ্নের বেড়াজাল ছিঁড়ে কবে স্বমহিমায় ফিরবে এই গ্রন্থাগার, সেদিকে নজর সবার। আরামবাগ থেকে মহেশ্বর চক্রবর্তী, এক্সপ্রেস নিউজ।